নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তার যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং এর আগের যে এপিসোডগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, পর পর প্লেলিস্টের মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করছি। তা প্রথম প্রশ্ন হচ্ছে, ইকোসিস্টেমের অজৈব উপাদান হলো, তা ইকোসিস্টেমের যেটা অজৈব উপাদান, জৈব উপাদান না, সেটা কোনটা? না, এখানে এর সঠিক উত্তর হবে অপশন এ খাদক সমূহ, অপশন বি বিয়োজক সমূহ, অপশন সি বাতাস, না অপশন ডি আলো। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি বাতাস। বাতাসটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? এ বি সি ডি বা ক খ গ ঘ বিষয়টা কিন্তু একই। তাহলে ইকোসিস্টেমের অজৈব উপাদান হলো, এর সঠিক উত্তর হচ্ছে বাতাস। চলে আসি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শস্য পোকা দমনে ভৌত নিয়ন্ত্রণ পদ্ধতি হলো, তাহলে শস্য পোকা দমন করবার জন্য যে ভৌত নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা হয় সেইটা কি? না, এর সঠিক উত্তর হচ্ছে এই চারটে অপশনের মধ্যে, সেটা হচ্ছে রোগগ্রস্ত উদ্ভিদকে অপসারণ। মানে যে উদ্ভিদটাই রোগগ্রস্ত হয়েছে সেই গ্রস্ত উদ্ভিদটাকে আপনারা যদি অপসারণ করে দেয় সেটাই কিন্তু সব থেকে উপযুক্ত উপায় হবে ভৌত নিয়ন্ত্রণের মধ্যে। চলে আসি পরবর্তী প্রশ্ন, হার্বিসাইড ব্যবহৃত হয়, তাহলে হার্বিসাইড কোথায় ব্যবহৃত হয়? না, এটা সঠিক উত্তর হবে আগাছা দমনে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কোন সাল থেকে? খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলেছে, তা এর সঠিক উত্তর হবে কিন্তু 1972 সাল থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন না, আপনাদের পরীক্ষার সময় এক থেকে কিন্তু দুটো প্রশ্ন আপনাদের কোনটা কোন দিবস সেইখান থেকে চলে আসবে, ঠিক আছে? তা এই সমস্ত প্রশ্নের উত্তর যেন আপনাদের ভুল না হয় তা তার জন্য মনে করার জন্য আমরা এগুলোকে মার্কিং করে দিচ্ছি। তা বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, এর সঠিক উত্তর হবে 21 মার্চ। চলে আসছে পরবর্তী প্রশ্ন, WTO হলো, তাহলে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তা এর বাংলা যদি বলি তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা। তা এইটা এখানে কিন্তু সঠিক উত্তর। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর করেছেন, মানে এই প্রশ্নটা ছিল আপনাদের হোমট্যাক্সের প্রশ্ন, তা যারা এই প্রশ্নে হোমট্যাক্সের উত্তর করেছেন সঠিক তাদের সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে শর্টলিস্টেড করে বা শর্টলিস্টেড মাধ্যমে, আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চলের আছে 1.5%, তাহলে কত আছে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চল? সেটা হচ্ছে 33%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্যে বনভূমির কাঠ বিক্রিতে আয় হয় প্রায় কত কোটি টাকা? এদের আয় হয় জম্মু ও কাশ্মীরের কাঠ বিক্রি করে, সেটা আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো যে সঠিক উত্তর কি। না, এর সঠিক উত্তর হবে 40 কোটি টাকা, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ থেকে এখানে কিন্তু আয় হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। তা এখানে চারটে অপশন দেওয়া আছে, স্থল ও সমুদ্রে, নদী ও সমভূমিতে, জলে ও স্থলে, না শুকনো নদীতে। তাহলে ম্যানগ্রোভ হচ্ছে স্থল ও সমুদ্র, ঠিক আছে? ম্যানগ্রোভ আপনারা জানেন যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, তা সুন্দরবনের কিছুটা পার্টও ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে আওতায় পড়ে, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, NEAC এর মূল ভাবনা কি? তাহলে NEAC এর মূল ভাবনা যেটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে জলই সম্পদ। চলে আসি পরবর্তী প্রশ্ন, জাতীয় সবুজ বাহিনীর সদস্য হতে পারবে, তাহলে কারা জাতীয় সবুজ বাহিনীর সদস্য হতে পারবে? না, এর সঠিক উত্তর হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। আপনারা নিশ্চয়ই জানেন যে NSS ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, আপনাদের যাদের স্কুলে যখন ছিলেন তখন কিন্তু এটা কি খুব প্রচলন ছিল যে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? এটা কিন্তু আমরা যখন করেছি স্কুলে তখন কিন্তু এটা ছিল, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ছেলেরা এটা করতে পারতো, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, NMNH সংস্থাটির মূল কাজ, তাহলে এই সংস্থাটির যেটা মূল কাজ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুন্দরবন একটি, তা সুন্দরবন একটি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তা এই চারটের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে কোনটা? না, এর সঠিক উত্তর হচ্ছে অভয়ারণ্য, ঠিক আছে? তাহলে সুন্দরবন একটি হচ্ছে অভয়ারণ্য।
চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। নলকূপ থেকে সেচের জলের মধ্যে উদ্ভিদরা গ্রহণ করে শতকরা, তাহলে নলকূপ থেকে সেচের জলের মধ্যে উদ্ভিদরা গ্রহণ করে শতকরা কতটা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, যে নলকূপের জন্য তা এর পার্সেন্টেজ হবে 20%। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র নষ্ট হয় কিসের কারণে? তাহলে বাস্তুতন্ত্রটা কি কারণের জন্য নষ্ট হয় আমাদের চারটি অপশনের মধ্যে বেছে নিতে হবে। তা সাধারণত এখানে যে চারটি অপশন আছে, তাহলে বাস্তুতন্ত্রের কোনো একটি ধাপ অবলুপ্ত হলে, বাস্তুতন্ত্রের যে কোনো একক ধ্বংস হলে, আর খাদ্য বা উৎপাদকের সংখ্যা কম হলে, আর চতুর্থ অপশন আছে উপরের সবকটি। তা বন্ধুরা সবকটি দায়ী আমরা এখানে বিচার করতে পারি, তা এখানে সঠিক উত্তর হবে উপরের সবকটি ঠিক। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, ক্রমাগত ঝুম চাষ করলে জমির কি লক্ষণ দেখা যায়? তাহলে একটা জমিতেই যদি পরপর ঝুম চাষ করা হয় তাহলে কি লক্ষ্য করা যায়? তা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আমরা দেখে নেব। তা অবশ্যই একই রকম চাষের প্রণালীর মাধ্যমে কি হয় না, জমির উর্বরতা হ্রাস পায়, ঠিক আছে? তা সে কারণে দেখবেন চাষিরা বিভিন্ন ধরনের ফসল, যে সবসময় ধান চাষই করে, সে শুধু ধান চাষও না, অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে সে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে? তাই চাষের জমি বিভিন্ন রকম উপায়ে তারা কিন্তু এগুলোকে ব্যবহার করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, জীবের বাসস্থান পরিবর্তনকে বলা হয়, তাহলে জীব যদি বাসস্থান পরিবর্তন করে, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাহলে সেটাকে কি বলে? নগরায়ন, অভিবাসন, অধিবাসন, শিল্পায়ন না উন্নয়ন? তা এটাকে সঠিক উত্তর বলে অধিবাসন। চলে আসি পরবর্তী প্রশ্ন, অম্ল মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? তা আমরা দেখে নেব, অম্ল মাটিতে মানে নোনা মাটিতে, তাই তো? তাহলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে, না তাদেরকে বলে অক্সিলোফাইট। অক্সিলোফাইট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে কোন স্থানের উপর, মানে কোন স্থানের কিসের উপর নির্ভর করে বাস্তুতন্ত্র? তাহলে বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে কোন স্থানের কিসের উপর সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। তা আমরা চারটি অপশনের সজীব আর নির্জীব উপাদানের উপর নির্ভর করেই কিন্তু বাস্তুতন্ত্র নির্ভর করে, বাস্তুতন্ত্রের গঠন, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, লবণাক্ত উদ্ভিদ কোথায় দেখা যায়? তা আপনারা নিশ্চয়ই জানেন যে এর সঠিক উত্তর হবে কি না, সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য যেখানে বেশি, তা সেখানে কিন্তু লবণাক্ত উদ্ভিদ দেখা যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ স্থাপন করেন, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে কারা বেঞ্চ স্থাপন করেন আমাদের এখানে জানতে চেয়েছে। তা এর সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট। নেক্সট প্রশ্ন চলে আসি, রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ, তাহলে গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ কত সেটা আমাদের এখানে জানতে চেয়েছে 63 নম্বর প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে খুবই বেশি। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর কোনটা হবে। তাহলে একটি উদ্ভিদের বা একটা উদ্ভিদের 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে জলের প্রয়োজন, তাহলে একটা উদ্ভিদ যদি 1 কিলো খাবার উৎপাদন করে, মানে উদ্ভিদ তো গ্লুকোজ উৎপাদন করে, তাই সেই গ্লুকোজ উৎপাদন করতে কতটা জলের প্রয়োজন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে 999 লিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভূগর্ভস্থ জলের পরিমাণ, মানে আমাদের মাটির নিচে যে জল আছে সেই পরিমাণটা কত সেটা জানতে চেয়েছে। তা এর সঠিক উত্তর হবে শতকরা 1/1 কিছু কম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল মেরু প্রদেশে বরফে পরিণত হয়ে আছে কয় ভাগে? তাহলে জল মেরু প্রদেশে বরফে পরিণত হয়েছে কয় ভাগে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে 63 নম্বর প্রশ্ন। তা এখানে সঠিক উত্তর হবে 2 ভাগে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, সমুদ্রে পৃথিবীতে সঞ্চিত জলের কত ভাগ রয়েছে, মানে পৃথিবীতে যা জল আছে তার কত ভাগ সমুদ্রে সঞ্চিত আছে? তা এর সঠিক উত্তর হবে 96 ভাগ। চলে আসি পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ দ্বীপপুঞ্জের ভয়াবহ পানীয় জলের সংকট দেখা গিয়েছিল কত সালে? তাহলে জলের সংকট একটা সময় হয়েছিল সেটা কত সাল ব্রিটিশ দ্বীপপুঞ্জে? তা এটা সঠিক উত্তর হবে 1976 সালে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, ইকোসিস্টেমের বা বাস্তু সংস্থানের অজীবীয় উপাদান হলো, তাহলে বাস্তু সংস্থানের অজীবীয় উপাদান কোনটি সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু জল। চলে আসছি পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের। তা আজকের শেষ প্রশ্ন হলো, ১৯৯৮ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত শতাংশ? তাহলে
কি বলেছে, 1998 সালের মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত শতাংশ সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর আমরা দেখে নেবো চারটি অপশনের মধ্যে। তা এর সঠিক উত্তর হচ্ছে 20.25% বা 20.25%। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখানে কিন্তু টোটাল 30খানা প্রশ্ন কিন্তু করে নিলাম, এবং যারা এগুলো আগে থেকেই জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যারা জানতেন না তারা কোশ্চেনগুলো জেনে গেলেন। এইবার এই কোশ্চেনগুলো যাতে আপনারা মেমোরাইজ করতে পারেন যখন আপনাদের ফাইনাল পরীক্ষায় এর থেকে কমন প্রশ্ন চলে আসবে, তা তার জন্য আমরা কি করব, তার জন্য একটা রিভাইজ দেব। ঠিক আছে, তা আমরা চট করে আজকে যে প্রশ্নগুলো পড়লাম সেগুলোর একটা রিভাইজ দেব। আপনারা একটু মনোযোগ দেবেন, মনোযোগ দিলে কি হবে, এই প্রশ্নগুলোর যে উত্তরগুলো হবে তা সেই ওই সেই উত্তরগুলো যাতে আপনারা না ভুলে যান, তা সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা চট করে 30টা প্রশ্ন কি কি ছিল সেগুলো অ্যান্সার করে ফেলবো। তা প্রথম প্রশ্ন ছিল, ইকোসিস্টেমের অজৈব উপাদান হলো, এর সঠিক উত্তর হবে বাতাস। নেক্সট প্রশ্ন, শস্য পোকা দমনে ভৌত নিয়ন্ত্রণ পদ্ধতি হলো, এর সঠিক উত্তর হচ্ছে রোগগ্রস্ত উদ্ভিদের অপসারণ। পরবর্তী প্রশ্ন হলো, হার্বিসাইড ব্যবহৃত হয়, সঠিক উত্তর আগাছা দমনে। নেক্সট, জাতীয় বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয় কোন সাল থেকে, এর সঠিক উত্তর 1972 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, এর সঠিক উত্তর 21শে মার্চ। নেক্সট, WTO হলো, এর সঠিক উত্তর হবে বিশ্ব বাণিজ্য সংস্থা। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চলে আছে 1.5%, তা এর সঠিক উত্তর হবে 33%। নেক্সট প্রশ্ন, বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্যে বনভূমির কাঠ বিক্রিতে আয় হয় প্রায়, এর সঠিক উত্তর হবে 40 কোটি। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় বা দেখতে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে স্থল ও সমুদ্রে, আর যদি এখানে সুন্দরবন থাকতো তাহলে সেটাও হতো। নেক্সট প্রশ্ন, NESE এর মূল ভাবনা কি, এর সঠিক উত্তর হচ্ছে জলই সম্পদ। নেক্সট প্রশ্ন, জাতীয় সবুজ বাহিনীর সদস্য হতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। নেক্সট প্রশ্ন, NMNH সংস্থাটির মূল কাজ, তা তাদের মূল কাজটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত, এর সঠিক উত্তর হবে কেরলে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন একটি, এর সঠিক উত্তর হবে অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন, নলকূপ থেকে সেচের জলের মধ্যে উদ্ভিদরা গ্রহণ করতে পারে শতকরা কত ভাগ, না এর সঠিক উত্তর হবে 20%। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্র নষ্ট হয় কিসের কারণে, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি ঠিক। নেক্সট, ক্রমাগত ঝুম চাষ করলে জমির কি লক্ষণ দেখা যায়, এর সঠিক উত্তর হচ্ছে উর্বরতা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, জীবের বাসস্থান পরিবর্তনকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে অধিবাসন। নেক্সট, অম্ল মাটিতে যে উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে অক্সিলোফাইট। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে কোন স্থানের উপর, মানে কোন স্থানে কিসের উপর, সেটা হচ্ছে সজীব ও নির্জীব উপাদানের উপর। পরবর্তী প্রশ্ন, লবণাম্বু উদ্ভিদ দেখা যায়, এর সঠিক উত্তর সুন্দরবনে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ স্থাপন করেন, এর সঠিক উত্তর কলকাতা হাইকোর্ট। নেক্সট প্রশ্ন, রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ, এর সঠিক উত্তর খুবই বেশি। নেক্সট, একটি উদ্ভিদের 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে জল প্রয়োজন, এর সঠিক উত্তর হচ্ছে 999 লিটার। নেক্সট প্রশ্ন, ভূগর্ভস্থ জলের পরিমাণ, এর সঠিক উত্তর হচ্ছে শতকরা 1 ভাগের কিছু কম। নেক্সট, জল মেরু প্রদেশে বরফে পরিণত হয়ে আছে কয় ভাগে, এর সঠিক উত্তর 2 ভাগে। নেক্সট প্রশ্ন, সমুদ্র ও পৃথিবীতে সঞ্চিত জলের শতকরা কত ভাগ রয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে 96 ভাগ। নেক্সট, ব্রিটিশ দ্বীপপুঞ্জ ভয়াবহ পানীয় জলের সংকট দেখা গিয়েছিল কত সালে, এর সঠিক উত্তর হবে 1976 সালে। নেক্সট, ইকোসিস্টেমের বাস্তু সংস্থানের অজীবীয় উপাদান হলো, এর সঠিক উত্তর জল। এবং পরবর্তী আজকে শেষ প্রশ্ন, 1998 সালে মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ শতকরা কত, এর সঠিক উত্তর হচ্ছে 20.25%। এইবার চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় যে বিষয়টি, সেই বিষয়টিতে। তা আজকে আমরা আলোচনা করব আপনাদের যে বিশেষ আকর্ষণীয় কোশ্চেন, তা সেই আকর্ষণীয় কোশ্চেনটা নিয়ে। তা আজকে আপনাদের আকর্ষণীয় কোশ্চেনটা হলো, মনুষ্য জাতির আদি মানব এর নাম, অপশন এ হোমোসেপিয়েন্স, অপশন বি হেটেরোসেপিয়েন্স, অপশন সি হোমো ইরেকটাস, আর অপশন ডি হবে হেটেরো ইরেকটাস। আপনাদের যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আমি আবার আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, মনুষ্য জাতির আদি মানব এর নাম, অপশন এ হোমোসেপিয়েন্স, অপশন বি হেটেরোসেপিয়েন্স, অপশন সি হিমো ইরেকটাস, এবং অপশন ডি হেটেরো ইরেকটাস। আপনাদের যে উত্তরটি সঠিক বলে মনে হয় আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময়
এই প্রশ্নের যে সঠিক উত্তর এটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।